বিস্তারের জন্য সংগ্রাম, স্বামী বিবেকানন্দ। বহির্জগতে ক্রিয়াকলাপের মায়া নিজেকে প্রকাশ করে আকর্ষণী ও বিকর্ষণী শক্তি রূপে এবং অন্তর্জগতে প্রবৃত্তি ও নিবৃত্তি রূপে। সমগ্র জগৎ বাহিরের দিকে ধাবিত হইবার জন্য চেষ্টা করিতেছে, প্রতিটি পরমাণু উহার কেন্দ্র হইতে দূরে সরিয়া যাইবার জন্য সচেষ্ট। অন্তর্জগতের প্রতিটি চিন্তা নিয়ন্ত্রণের বাহিরে যাইবার জন্য চেষ্টা করিতেছে, জগতে অর্থাৎ বহির্জগতের প্রতিটি কণা আরেকটি শক্তি কেন্দ্রাভিগ শক্তি দ্বারা নিরুদ্ধ হইতেছে, এই শক্তি কণাটিকে কেন্দ্রের দিকে টানিয়া লইয়া যাইতেছে। সেই রূপ চিন্তা জগতে সংযম শক্তি এইসব বহির্মুখী প্রবৃত্তিগুলিকে সংযত করিতেছে। জড়ের দিকে অগ্রসর হইবার প্রবৃত্তি এবং যন্ত্রবৎ তাড়িত হইবার দিকে ক্রমশ নামিয়া যাইবার প্রবৃত্তি পশু মানবের ধর্ম। যখন ইন্দ্রিয়ের বন্ধন রোধ করিবার ইচ্ছা মানুষের হয়, তখনই তাহার মনে ধর্মের উদয় হয়। এই রূপে আমরা দেখি যে ধর্মের কার্যক্ষেত্র হইতেছে মানুষের ইন্দ্রিয়ের বন্ধনে পড়িতে না দেওয়া এবং মুক্তি লাভের জন্য তাহাকে সাহায্য করা। সেই উদ্দেশ্যে নিবৃত্তি শক্তির প্রথম প্রয়াসকে বলা হয় নীতি। সকল নীতির উদ্দেশ্য হইতেছে এই অধঃপতনকে রোধ করা এবং এই বন্ধনকে ভাঙিয়া ফেলা। সকল চরিত্র নীতিকে বিধি ও নিষেধ এই দুই ভাগে ভাগ করা যায়। এই নীতি বলে হয় ইহা করো, না হয় বলে ইহা করিও না। যখন ইহা বলে করিও না, তখন স্পষ্টতই বুঝিয়া লইতে হইবে যে একটি বাসনাকে সংযত করিতে বলা হইতেছে, যে বাসনা মানুষকে কৃতদাস করিয়া ফেলিবে। আর যখন ইহা বলে করো, তখন ইহার উদ্দেশ্য হইতেছে মানুষকে মুক্তির পথ দেখানো এবং যে কোনো অধঃপতন মানুষের হৃদয়কে পূর্বেই অধিকার করিয়া রাখিয়াছিল তাহা নষ্ট করিয়া দেওয়া। মানুষের সম্মুখে একটি মুক্তির আদর্শ থাকিলে তবেই চরিত্র নীতির সার্থকতা। পূর্ণ মুক্তি লাভের সম্ভাবনার প্রশ্ন ছাড়িয়া দিলেও ইহা স্পষ্ট যে সমগ্র জগৎটাই হইতেছে বিস্তারের জন্য সংগ্রামের, বা অন্য ভাষায় বলিতে গেলে মুক্তি লাভের দৃষ্টান্তস্থল। একটি পরমাণুর জন্য এই অনন্ত বিশ্ব যথেষ্ট স্থান নয়। বিস্তারের জন্য এই সংগ্রাম অনন্তকাল ধরিয়া চলিবেই, যতদিন না মুক্তি লাভ হয়। ইহা বলা যাইতে পারে না যে সন্তাপ এড়ানো বা আনন্দ লাভই এই মুক্তি সংগ্রামের উদ্দেশ্য। যাহাদের ভিতর এইরূপ বোধ শক্তি নাই, সেই নিম্নতম পর্যায়ের প্রাণীরাও বিস্তারের জন্য প্রয়াস করিতেছে, এবং অনেকের মতে মানুষ নিজেই এই সকল প্রাণীর বিস্তার। ধন্যবাদ।